Hello guys, welcome back to my channel. This is Munia Blogs. I'm here with a new video. Amar ajker video topic holo wedding guest makeup look jeta ami khubi simple way te korbo kintu onek gorgeous ekta eye look create kore dekhabo apnaderke jate apnara easily ekta gorgeous eye look create kore felte paren. Jara ekhono amar channel ke subscribe korani tader jonno bolchi please do subscribe my channel and click the bell icon jate ami kono video upload korle apnader kache notification chole jay. Ar ha apnara chaile amake Facebook page o follow kore rakhte paren ebong amake Instagram e o follow korte paren. Tale cholun deri na kore amra video te chole jay. Let's get into the video. Prothomei ami amar face e ekta moisturizer apply kore nibo. Moisturizer er jonno ami use korchi Nivea er moisturizer ti. এটা আমার কাছে অনেক ভালো লাগে এটা আপনার ফেসকে অয়েলি করে না অনেক আপনার ফেসের সাথে একদম ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় তাই মেকআপের আগে আপনারা এই ময়েশ্চারাইজারটি লাইট ময়েশ্চারাইজারটি অবশ্যই ইউজ করে দেখতে পারেন এটা একটা বেস্ট ময়েশ্চারাইজার রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে চলুন অ্যাপ্লাই করে নিই আর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে মেকআপ শুরু করার আগে সব সময় আপনার ফেস এবং হ্যান্ড ভালো করে ওয়াশ করে নিতে হবে না হলে পিম্পল হওয়ার পসিবিলিটি থাকে ময়েশ্চারাইজারটি ভালো করে অ্যাপ্লাই করার পর এবার আমি ইউজ করছি হুদা বিউটির এই ফাউন্ডেশনটি যেটা শেড একদম আমার স্কিন শেডের চেষ্টা করবেন সবসময় নিজের স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে চলুন তাহলে এটা অ্যাপ্লাই করে নিই আমি এটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন তো আমি ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ভালো করে ব্ল্যান্ড হয়েছে এবার ফাউন্ডেশন অ্যাপ্লাইং এর পরে চলে যাচ্ছি কনসিলার আর কনট্যুর অ্যাপ্লাই করতে আমি দুটোটা আপনাদেরকে একসাথে ইউজ করে দেখাবো প্রথমে আমি কনট্যুর ইউজ করছি এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি এতে করে আপনারা বুঝতে পারবেন কোথায় আপনাদের কনসিলার অ্যাপ্লাই করতে হবে আর কোথায় এবার এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে চলুন একটা ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে এগুলোকে আলাদা আলাদা করে ব্ল্যান্ড করে নিই আমি ট্যাপ ট্যাপ করে খুব ভালো করে ব্ল্যান্ড করছি আইলিডও ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এতে করে আপনার মেকআপটা খুব ভালো করে সেট হয়ে যাবে এটাকে আরো অনেকক্ষণ সময় ধরে ব্ল্যান্ড করে নিতে হবে কনসিলার আর কনট্যুর আমার ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি চলে যাব লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে এটার জন্য আমি ইউজ করছি এই ব্লাশটি তাহলে চলো অ্যাপ্লাই করে নিই আপনারা চাইলে বাকি দুইটা ওয়ে ইউজ করে ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন যে দুইটা ওয়ে হচ্ছে শুধু আপনার চিনে নোসে না আর একটা হচ্ছে জাস্ট এদিকে যে যেভাবে পছন্দ করেন সেভাবে ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন অথবা অনেকে চাইলে লিকুইড ব্লাশটা স্কিপও করতে পারেন আপনারা চাইলে পাউডারি ব্লাশটা ইউজ করতে পারেন আমার এটা অনেক ভালো লাগে কারণ এই জায়গা পুরোটা র‍্যাডিশ হয়ে থাকে এবং যেটা আমার কাছে অনেক ন্যাচারাল মনে হয় যার কারণে আমি এই ওয়েটাই সবসময় প্রিফার করি কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা অন্যটাও ইউজ করতে পারেন এটা ডিপেন্ডস অন ইউ ওয়াও জাস্ট সি দ্য গ্লো আমার কনট্যুর কনসিলার ব্লাশ ফাউন্ডেশন সবকিছু ইউজ করা শেষ এবার আমি চলে যাব আমার আই মেকআপে আই মেকআপ করার পরই আমি আমার বেসটাকে লুজ পাউডারে সেট করে নিব প্রথমে আমি আই মেকআপটা কমপ্লিট করে ফেলি তাহলে চলুন দেখি নি আই মেকআপের জন্য আমি কোন প্যালেট ইউজ করছি আই মেকআপের জন্য আমি ইউজ করছি আমার ড্রেসের শেডে ডার্ক পার্পল যেহেতু আমি কনসিলার অ্যাপ্লাইং এর পর কোন রকমের লুজ পাউডার ইউজ করিনি তাই এটা অনেক বেশি পিগমেন্টেড দেখাবে ও মাই গড জাস্ট সি তাই আমি বলবো সবসময় কনসিলার অ্যাপ্লাইং এর পরে চোখে কখনোই লুজ পাউডার দিবেন না কনসিলার অ্যাপ্লাইং এর পরেই সোজা আই মেকআপে চলে যাবেন কোনো রকম লুজ পাউডার ইউজ করবেন না
এবার আমি একটা ফ্লাফি ব্রাশে হালকা একটু ব্রাউন শেড নিয়ে এটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি, কারণ আমরা সবাই জানি ব্রাউন শেডটা হচ্ছে একটা ট্রানজিশন শেড, তাই এটা যে কোনো আইশ্যাডোর সাথে ব্লেন্ড করলে সেটা অনেক ভালোভাবে ব্লেন্ড করে ফেলে এবং দেখতে আমাদের ক্রিজটা অনেক বেশি সুন্দর মনে হয় এবং গর্জিয়াস লাগে। তাহলে দেখুন ব্রাউন আইশ্যাডোর কিভাবে পার্পেলের সাথে আমার ক্রিজে ব্লেন্ড হয়ে যাচ্ছে, আর আমার ব্রাশটাও অনেক ফ্লাফি। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাড়াহুড়ো করলে আপনার আই মেকআপটা একদমই পারফেক্ট হবে না। দেখুন আমি অনেক সময় নিয়ে ব্লেন্ড করছি। আই মেকআপের মূল সৌন্দর্য হচ্ছে ব্লেন্ডিং ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং। আপনি যত বেশি ব্লেন্ড করবেন আপনার আই মেকআপটা তত বেশি গর্জিয়াস হবে। ও, আপনাদেরকে তো আমি দেখাতেই ভুলে গিয়েছি আমি কোন প্যালেটটা ইউজ করেছি। আমি ইউজ করেছি হুদা বিউটির এই প্যালেটটি। এখানে মধ্যে আমার ড্রেসের শেডের পার্পেলের উপর অনেকগুলো শেড পেয়ে যাবেন, জাস্ট সি, এবং আপনি অনেকগুলো ট্রানজিশন শেড পেয়ে যাবেন, আর সাথে থাকছে অনেকগুলো শিমার গোল্ডেন শেড, পার্পেল শেড, ব্ল্যাক অ্যান্ড পেস্ট, ডার্ক পেস্ট, আরও অনেকগুলো শেড। আমি ইউজ করেছি ডার্ক পার্পেল শেডটা, আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ভাবে আমি একটা ফ্লাফি ব্রাশ নিচ্ছি এবং এটাতে ডিপ করছি। যেহেতু এটা একটা শিমার শেড তাই আমি এটাকে আমার লিডে অ্যাপ্লাই করব। কে কে কাট ক্রিস আই লুক পছন্দ করো আমাকে একটু জানাও। যেহেতু আমরা ওয়েডিং গেস্ট মেকআপ লুক করছি তাই আমি আমার আই মেকআপে চেষ্টা করেছি কাট ক্রিস আই লুক ক্রিয়েট করার। এটা একদম ইজি কাট ক্রিজ ছিল যেখানে আমি কোনো বাড়তি করে কনসিলার অ্যাপ্লাই করিনি, অনেকের কাছে এটা অনেক ঝামেলা মনে হয়। সেজন্য আমি যেটা করেছি আমি আমার লিডের স্পেস খালি রেখেছিলাম এবং আমার আইশ্যাডোটা ব্রাউন শেডের সাথে ভালো করে ব্ল্যান্ড করার পর আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে জাস্ট আমার ক্রিজটা এভাবে কেটে দিলাম এবং যে আইশ্যাডোটা আমি ইউজ করেছি সেটা ভালো করে ব্ল্যান্ড করে দিচ্ছি। আমি আমার পুরো কর্নারে আনবো না, জাস্ট আমার ক্রিজটাকে কাট করে আমি আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকেও খুব ভালো করে ব্ল্যান্ড করতে হবে। খুব ঝটপটি আমরা কাট ক্রিজ আই লুক ক্রিয়েট করে ফেললাম। ওয়াও, আপনাদের মেকআপ লুকটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি এরকম আরো ইউনিক আই লুক আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে এবার আমি আমার এই চোখটাকেও ড্র করে ফেলবো, তাহলে চলো ড্র করে আসি। আই মেকআপ কমপ্লিটের পর এবার চলে যাচ্ছে আইব্রো ড্র করতে। আইব্রো ড্র এর জন্য আমি ইউজ করছি একটা ব্ল্যাক আইশ্যাডো আর একটা ফ্ল্যাট ব্রাশ। এটার সাহায্যে আমি আজকে সিম্পল ভাবে আমার আইব্রোটাকে ড্র করে নেব। কিন্তু আপনারা যদি গর্জিয়াস ভাবে আইব্রো ড্র করতে চান তাহলে এটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। কিন্তু যারা সিম্পল বাট এলিগেন্ট আইব্রো ড্র করতে চায় তারা এভাবেই ড্র করে নিতে পারে। ব্ল্যাক শ্যাডো দিয়ে আইব্রো ড্রটা কিন্তু অনেক ইজি একটা ওয়ে, যার কারণে আমি আপনাদেরকে এটাই প্রিফার করব। আমি এরকম একটা আইব্রো ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে দেব। আইব্রো ড্র করার পর এবার আমি চলে যাচ্ছি আমার মেকআপটাকে সেট করতে, যার জন্য আমি ইউজ করছি ফিট মি মেবিলিনের এই লুজ পাউডারটি। আর এই লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করব বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডারের এই ব্রড সাইডটা দিয়ে আমি আমার পুরো ফেসে পাউডারটি লাগিয়ে নিব। এবার আমি বিউটি ব্লেন্ডারে এই পার্টটা দিয়ে আই এরিয়াতে, ইনার আই এরিয়া এবং আই এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করব। আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। এবার দেখুন আমার ফেস মেকআপটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার লিপস্টিক অ্যাপ্লাইয়ের পালা। কিন্তু লিপস্টিকের জন্য আমার কোনো ডার্ক ম্যাজেন্টা কালার ছিল না, তাই আমি যেটা করলাম কাছাকাছি পিঙ্ক শেডের যে কোনো একটা লিপস্টিক নিলাম এবং সেটা অ্যাপ্লাই করলাম। মনে রাখতে হবে
এই টেকনিকে আপনি কোনো ম্যাট লিপস্টিক ইউজ করলে সেটা হবে না আপনি থেকে অবশ্যই এরকম ক্রিম বেজের কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে এবার আমি যেটা করব যে কোনো একটি প্যালেট ইউজ করবেন যেখানে আপনি যে শেডের লিপস্টিকটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কালারের শেড আছে যেমন আমার এখানে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি ডার্ক ম্যাজেন্টা আমার এখানে অলরেডি ম্যাজেন্টা একটা শেড আছে এবার যেটা করব আমার লিপসে অ্যাপ্লাই করব আপনারা চাইলে এরকম ব্রাশও ইউজ করতে পারেন লিপস্টিক অ্যাপ্লাইং এর নিয়ম হচ্ছে আপনার যে লিপসের যে জায়গাগুলো সবচেয়ে বেশি হাইলাইট হয় যেমন হচ্ছে এই এরিয়াটা এবং এখানে আপার এরিয়া অর্থাৎ মাঝখানে এরিয়াতে আপনি যতগুলো না লিপস্টিক দেবেন তার চেয়ে বেশি আপনি আপনার এই লাইনগুলোতে দিবেন আপনার লিপ লাইনের লাইনগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন এতে করে আপনার লিপটা অনেক বেশি ভিজিবল হয় দেখুন লিপস্টিকটা একদমই আমার ড্রেসের কালার অনুযায়ী এক্স্যাক্টলি যে শেডটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই আমার এই টেকনিকটা ইউজ করে আপনারাও যে কোনো রঙের লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে পারেন লিপস্টিক অ্যাপ্লাইং তো হয়ে গেল এবার আসি যারা ক্রিম বেস ব্লাশ একদম অ্যাপ্লাই করতে পছন্দ করেন না তাদের জন্য তারা চাইলে পুরো মেকআপ কমপ্লিট হওয়ার পরে যে কোনো একটা পাউডারি পিগমেন্টেড ব্রাশ নিয়ে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবেন সাধারণত ব্রাশ চিন থেকে আপার মোশনের দিকে অ্যাপ্লাই করতে হয় কিন্তু যদি আপনারা আমার মতো নোসে ব্রাশ দিতে পছন্দ করেন তারা চিন থেকে নোসের এরিয়াতে ব্রাশ লাগিয়ে এই পাশে চিন পর্যন্ত অ্যাপ্লাই করে নেবেন এতে মেকআপটা অনেক বেশি ন্যাচারাল মনে হয় কিন্তু যারা নোসের ব্লাশ দিতে একদমই পছন্দ করে না তারা চিন থেকে আপার মোশনের দিকে ব্লাশ অ্যাপ্লাই করবেন এবং ভালো করে ব্ল্যান্ড করার চেষ্টা করবেন কারণ ভালো করে ব্ল্যান্ড না করলে আপনার ব্লাশটা একদমই বোঝা যাবে না আর একদমই বাজে দেখাবে তাই চেষ্টা করবেন যে কোনো মেকআপই ভালো করে ব্ল্যান্ড করে অ্যাপ্লাই করার তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্তই আপনাদের আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমার আই মেকআপটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আমার আজকের মেকআপটা একদম পারফেক্ট ফর নাইট ওয়েডিং গেস্ট মেকআপ তাহলে আজকে এই পর্যন্তই আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো